গুড মর্নিং বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। আজ তোমাদের জন্য আমার ফাইনালি মনিটাইজেশন অন হয়ে গেছে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে অনেক দূর আমি নিয়ে যেতে পারি আর তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। তো আজকে সানডে, সানডে মানে হচ্ছে তোমাদের সাথে প্রথম একদম ঘুম থেকে উঠেই যেন তোমরা আমার ভিডিও দেখতে পাও, তার জন্য সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিই। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্টে যে জানাচ্ছ এটা আমার আরও ভালো লাগছে। এভাবে আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে আমাদের আলাপ বাড়ুক, এটাই আমি আজকে ভিডিওতে তোমাদের সাথে চাইবো, বেশি বেশি করে চাইছি। এইভাবে কমেন্টের মাধ্যমে তোমাদের সাথে আমার পরিচয় হোক আর আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দিতে। তো চলো আজকে দেখি, কথা বাড়াবো না, আজকে যেগুলো আমাদের সংসারে এদিক ওদিক পড়ে থাকে সেসব জিনিসগুলোকে আমরা কীভাবে একটা সামান্য থলির মাধ্যমে সেগুলোকে আমরা অর্গানাইজ করে রাখতে পারি, আজকে সেটা নিয়ে ভিডিও আছে। তো চলো কথা বলতে বলতে ভিডিওটা করা যাক। এই টাইপের থলি সবারই ঘরেই আশা করি থাকে, কারণ এগুলো এখনকার দিনের বিয়ে বাড়িতে বেশি পাওয়া যায়। এর মধ্যে টিফিন, জলের বোতল এগুলো থাকে। তো আমার ঘরে তো এগুলো প্রচুর জমা পড়ে গেছে, যতগুলো বিয়ে বাড়িতে যায় কিছু না কিছু এই টাইপের থলি চলেই আসে ঘরে। তো ভাবলাম এইগুলোতে কিছু কাজে লাগানো যেতে পারে। তো তারই মধ্যে হঠাৎ করে চোখে পড়ল আমাদের যে প্লাস্টিক রাখার কোনো জায়গা নেই ঠিকঠাক, কারণ প্লাস্টিকগুলো সব জায়গায় এলোথেলো হয়ে পড়ে থাকে। প্রথমে ভেবেছিলাম যে কিনে নেব, অনলাইনে যখন দেখলাম তো মোটামুটি ওগুলো ভালো রকম রেট ছিল। আমি তোমাদের সেটাও শেয়ার করবো যে কত দাম আছে এই থলিগুলোর, অনলাইনে কিনতে গেলে কতটা পড়তে পারে। তো আমার মনে হয় যে সব জিনিস না কিনে যদি কিছু কিছু জিনিস বাড়িতে বানিয়ে নেওয়া হয় তাহলে ক্ষতি কী আছে? কেননা এখনকার বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, এবারেও কিন্তু সব জিনিস কেনাকাটি করাটাও কিন্তু সত্যি কথা মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কষ্টের। কারণ আমি ওখানে মনে করি যে কিছু জিনিস আছে যেগুলো আমাদের চোখে লাগে বা আমাদের ভালো লাগে, মনে হয় যেগুলো আমি ঘরের জন্য আমাদের কাজে লাগবে, আমাকে কিনতে হবে। তো প্রথমে আমি চেষ্টা করি সেটা যদি ঘরে কোনোভাবে বানানো যায়, ঘরে বানানো হয়ে গেলে আমাদের কিন্তু প্রচুর টাকা অন্তত বেঁচে যাবে, এইভাবে কিন্তু আমরা অনেকটা টাকা সঞ্চয় করতে পারবো। তো দেখো ফাইনালি আমি এখানে একটা হোল করেছি, আর যেহেতু ছুরিটা দিয়েছি সেহেতু দেখো একটা পুরো গোলটা বোঝা যাচ্ছে, পুরো টাইট হয়ে আছে। অতি অবশ্যই চুড়িটা দেবে, তাহলে কিন্তু চুড়ি দিলে পরে মুখের কাছে, তুমি যদি ভাবো যে প্লেন গোল করে কেটে দেবো তাহলে কিন্তু এই জিনিসটা হবে না, এই টাইট করে গোলটা করার জন্য চুড়িটা কিন্তু মাস্ট। বা গোল কিছু কোনো টাইপসের জিনিস তুমি মানে হার্ড কিছু জিনিস তোমাকে ওখানে স্লাই করে দিতেই হবে, ঠিক আছে? তো দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ডেকোরেশনের জন্য ইউজ করছি ফেব্রিক কালার, একটা ছোট্ট করে আলপনা করে দিচ্ছি। যেহেতু থলির ওপর কাজ করছি সাইডটা দেখো পুরো আলপনা দেওয়া আছে অলরেডি থলিটা খুব সুন্দর করে, তাই ভাবলাম গোলের কাছটাতে একটা আলপনা দিয়ে দিই, তাহলে দেখতে আরেকটু সুন্দর হয়ে যাবে। আমার মোটামুটি দেখো একটা কমপ্লিট হয়েছে। এটার কিন্তু দাম দেখো অনলাইনে দেখাই যাচ্ছে যে কত টাকা আমি সেভ করেছি, মোটামুটি এক টাইপেরই হয়েছে। তো আমার তো একটা কাজ আসান হয়ে গেছে, তোমাদের এটা কেমন লেগেছে অতি অবশ্যই জানিও। এবার নেক্সট টাইমে চলে গেলাম, নেক্সট টাইমে একটা আরেকটা থলি নিলাম হলুদ রঙের। এটা আমি একটা করছি কিউট ছোট্ট ব্যাগ, তবে এটা পয়সা রাখার জন্য আমি ব্যাগটা করছি না, সেটা তোমরা ভিডিও শেষে জানতে পারবে যে আমি কিসের জন্য ব্যাগটা করছি। কিন্তু এই ব্যাগটা করা কিন্তু আমার খুব 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 দরকার ছিল, আর আশা করি এই ব্যাগটা করা সবারই দরকার। তারপরে শেষ মুমেন্টে গেলে যখন আমি এটা কী রাখছি যখন দেখবে তখন তোমরাও বুঝবে যে হ্যাঁ সত্যি এই জিনিসটা রাখার জন্য এই ব্যাগ খুব দরকার। তো একটা ছোট্ট মতো ব্যাগ দেখো একটু মোটা করে নিয়েছি, দুবার কেটেছি, দুবারই কিন্তু দুটো দুটো করে পিস নিয়েছি, এত সুবিধা হয়। একটা করেও তোমরা নিতে পারো কিন্তু একটা করলে খুব সরু হয়ে যাবে আর জিনিসটা মজবুত হবে না, তার জন্য ডবল করে নিয়েছি, দুটোই ডবল নিয়েছি। এভাবে ভালো করে টাইট করে সেলাই করবে। চারিপাশটা ভালো করে সেলাই করে নিয়েছি। এরপরে যেখানে কোণে যেখানে সুতোটা শেষ হয়েছে সেখানে ভালো করে গিট মেরে দেবে যাতে সুতোটা বেরিয়ে না যায় বা খুলে না যায়। আমি দু তিনটে গিট মেরে নিয়েছি। দেখো মোটামুটি আমার একটা ছোট্ট মতো ব্যাগ রেডি। এরপর একটা ছোট্ট বোতাম লাগাচ্ছি, কারণ বোতাম আমার ঘরে ছিল, অন্য কিছু ছিল না। যদি তোমাদের কাছে চেন থাকে তোমরা চেন ইউজ করতে পারো, যদি তোমাদের কাছে টিপটপগুলো থাকে সেগুলো তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে আপাতত বোতাম ছিল, আমি বোতাম দিয়েই কাজ চালিয়েছি। বোতামটা পুরো টাইট করে এখানে এঁটে দিচ্ছি।
বোতামটা লাগানো হয়ে গেলে টাইট করে, এটাও তাই ভালো করে গিট দিয়ে দিও, নয়তো খুলে যাবে। এরপর একদম ঠিক জায়গায় মাপ করে নিচ্ছি, মেনে একটা ওখানটা মুড়ে কেটে দিচ্ছি। কত সহজে, কত মানে তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এই টাইপে আমাকে একটা ব্যাগ করতে হবে। এটার একমাত্র কারণ হচ্ছে হেডফোনের জন্য, কারণ আমার হেডফোনটা আমি যখন কোথাও নিয়ে যাই ব্যাগে এমন জড়াময় লাগে। এখন দেখতে পাচ্ছ হেডফোনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, চারিদিকে গিট লেগে যায়। তবে ভেবেছিলাম হেডফোনে একটা ব্যাগ কিনতে হবে, তো অনলাইনে যা দাম দেখলাম আমি বললাম থাকবে, আমি ঘরে এরকম একটা বানিয়ে নেব। তো ফাইনালি ঘরে আমি একটা বানিয়েছি নিজের মতো করে, আমার এটা বেশ সুন্দর লেগেছে। আর এটা ক্যারি করা সব থেকে সহজ, তুমি ব্যাগের মধ্যে ফেলে নিয়ে যাও, পকেটে নিয়ে যাও, ছোট তুমি কোনো পার্সের মধ্যে ভরে নিয়ে চলে যাও, তোমার কিচ্ছু কোনো অসুবিধা হবে না। তোমরা কিন্তু এই জিনিসটা অতি অবশ্যই করে রাখতে পারো আমার মতে বলে, কারণ না হেডফোন জিনিসের তার জাতীয় জিনিস না, যত জড়ামড়ি লেগে যায় তত আবার খুলতে খুলতেও অনেকটা তার কেটে যায়। দেখো অনলাইনে পাশের রেটটা তোমরা দেখে নিলে যে কতটা বেশি, তোমরা ওই টাইপেরও করতে পারো, গোলের মধ্যে করতে পারো, লম্বার মধ্যে করতে পারো, তোমরা তোমাদের ইচ্ছা মতো পছন্দ মতো সেফ দিয়ে তোমরা কিন্তু করে নিতে পারো। এতে কিন্তু প্রচণ্ড মানে সুবিধা হবে সব জায়গায় হেডফোন ক্যারি করা। আর ছোটো বাচ্চাদেরকেও করে দিতে পারেন, যারা যারা স্কুলে পড়ছে তাদের জন্য তো খুবই সুন্দর, হয়তো কিছু কয়েনের মধ্যে নিয়ে চলে গেল, সেটাও কিন্তু ভালো হবে তাদের জন্য। থলি দিয়ে আমার একটা ছোট্ট সুন্দর কিউট ব্যাগ তৈরি হয়ে গেল। এটা আমি আপাতত পেন দিয়ে এঁকে তোমাদের দেখিয়ে দিলাম, এরপরে কিন্তু এটা আমি ফেব্রিক পরে করে নেব। এরপরে দেখো এই টাইপের ব্যাগও কিন্তু আমাদের বিয়েবাড়িতেই পাওয়া যায়। তো এই ব্যাগগুলো তো আমরা ভাবি কি মানে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে স্কুলে বোতল টোতল টিফিন একটার জন্য একটা ব্যাগ কিনতে হবে। তো তারপরে দেখলাম যে এটা যথেষ্ট সুন্দর, ব্যাগটা যথেষ্ট মজবুত আছে আর চেন দেওয়া আছে। তো ব্যাগটা এত সুন্দর ছিল, তো ভাবলাম যে এই ব্যাগটাকেই কেন যদি আরেকটু সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বাইরে নিয়ে যাওয়াও যাবে। আমাদের এগুলো নিয়ে যেতে বাইরে লজ্জা লাগে, এগুলো লাগে কারণ এখানে যে বিয়েবাড়িতে যায় বা যেখান থেকে ব্যাগটা দেয় সেখানকার নাম অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকে, যার জন্য কি হয় বাইরে কোথাও নিয়ে যেতে একটু খুব একটা ভালো দেখায় না বা ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে এটাকে আমরা যদি চেঞ্জ করে দিই আর একটু যদি নতুন করে দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে এটা তুমি বাইরে যে কোনো জায়গায় তুমি ক্যারি করতে পারো। তো দেখো আমি মোটামুটি একটা সিম্পলের মধ্যে এঁকে নিয়েছি, তোমরা অন্য কিছু আঁকতে পারো। আমি রাতের বেলায় করতে হচ্ছে যেহেতু সারাদিন কাজের পরে আর সময় দিনের বেলায় হয়ে ওঠে না খুব একটা, তাই রাতের দিকটাই আমাকে বেশিরভাগ সময় নিতে করতে হয়। আর আমার কাছে এই মুমেন্টে কোনো কিছু সেরকম কিছু লাইট নেই যে যাতে ছায়া না পড়ে বা সেরকম কিছু না হয়, রিং লাইট এখনো পর্যন্ত কেনা হয়নি আমার। তো যাই হোক কষ্ট কষ্ট করে একটু করেছি, জানি হয়তো ভিডিওটা খুব ভালো আগেরটা আসেনি যদিও, তো তাও আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে আমি একটা মোটিভেটেড একটা জিনিস লিখছি যেটা তোমাদের আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে কোনো কিছু মোটিভেট স্পিচ লিখতে বা কোনো কিছু মোটিভেট স্পিচ পড়তেও খুব ভালো লাগে, কারণ মোটিভেট জিনিসটাই খুব সুন্দর। আমাদের চোখের সামনে এইসব জিনিস থাকা কিন্তু একদিকে খুব ভালো, কেন কি জানো তো, যখন তোমার কোনো কিছু ভালো লাগবে না তো চোখের সামনে যখন এরকম কিছু লেখা থাকে যেগুলো মনকে আরও জোর দেয়, মনের আরও অনেকখানি জোর বাড়িয়ে তোলে, সেগুলো কিন্তু অতি অবশ্যই সামনে রাখা খুব দরকার। কারণ আমার মনে হয় যেটা আমার ক্ষেত্রে আমি বেশিরভাগ দেখেছি, যখন আমার মনে হয় যে আমার আর হচ্ছে না, আমি আর পারছি না, সেই মুমেন্টে যখন আমি মোটিভেটেড কিছু দেখি বা পড়ি তো আমার মন থেকে কেন জানি না আমার একটা হঠাৎ করে পাওয়ার চলে আসে, মনে হয় না না মনে হয় পারবো পারবো হবে হবে, মানে এই টাইপের একটা ব্যাপার আসে। তো ভাবলাম এটা তো আমি টিফিন নিয়ে যাব, তো এটা আমার কাছে সবসময় থাকবে, তো তার জন্য একটা মোটিভেটেড কিছু লেখা দরকার, যেটা দেখে অন্তত আমি ভাববো যে না আমার দ্বারা হবে, একটু সময় দিলেই নিশ্চয়ই হবে। তো তার জন্য আমি গুড থিংস টেক টাইম এই ব্যাপারটা কথাটা লিখলাম। তো তোমরা তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা তোমরা লিখতে পারো। তোমরা যদি ভাবো কিছু না লিখবে, শুধু ড্রয়িং করে রাখবে, কিছু ছবি এঁকে রাখবে, তোমরা সেটাও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু এরকম করে থলিটা তোমরা আবার নতুন করে ইউজ করতে পারো, তোমরা যেখানে যাবে এই থলিটা তোমরা নিয়ে যেতে পারো। এরকম থলিও বাজারে কিনতে পাওয়া যায়, পাশের দাম দেখতেই পাচ্ছ,
224 টাকার একটা এরকম টাইপের থলির দাম হচ্ছে 224 টাকা। তো আমি 224 টাকা অ্যাটলিস্ট সেভ করতে পেরেছি। এরপরে নেক্সট আমি যেটা বানাচ্ছি এটা আমার খুবই প্রয়োজন ছিল, যদিও এটা ইউটিউবে দেখে আমারও শেখা, কিন্তু এই জিনিসটা করা খুব প্রয়োজন ছিল। অনেকে অনেকভাবে এটা ইউজ করেছে কিন্তু আমি একদম অন্যভাবে ইউজ করছি, কারণ আমি যখন স্নান করতে যাই, জানি না তোমরা কি করো, আমার স্নানের সময় খুব মানে তাড়াহুড়ো থেকে যায়। কাজের মাঝে যেটুকু সময় পাই মনে হয় স্নান, সেই সময়টাতে আমরা বাথরুম ঢুকে স্নান করে নিই, তো তখন হয়তো মাথার মধ্যে ক্লেচার থাকে, কপালে টিপ থাকে, সেফটি পিন থাকে, কোথায় রাখবো খুঁজে পায় না, যেখানে সেখানে হয়তো রেখে দিই, তো জলের মধ্যে থেকে সেটা জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। তো ভাবলাম একটা পার্টিকুলার জায়গার প্রয়োজন যেখানে এগুলো সুন্দর করে রাখা যাবে, তাই এটা বাথরুমের এক সাইডে আমি রেখে দিয়েছি। তো যার ফলে কি হচ্ছে, বাথরুমে আমি হট করে ঢুকে গেলেও আমার ক্লিপ, সেফটি পিন, একটা টিপ, টিপের পাতা রেখে দিয়েছি, টিপ খুলে আমি পার্টিকুলার সেই জায়গাতেই রাখি, তার ফলে আমি জিনিসগুলো তাড়াতাড়ি খুঁজেও পাই আর জিনিসগুলো সেফ থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। যে করছে তাকে তুমি বুঝতেই পারছো নিশ্চয়ই আমার স্টুডেন্ট, আমাকে প্রচুর হেল্প করে। তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। আজকের মতো টাটা, নেক্সট দেখা হবে সানডে।